বন্যা কবলিত মানুষদের জন্য আর্থিক সহায়তার পাশাপাশি কি দোয়া পাঠ করব? বন্যা কি আল্লাহর কোনো আযাব? যারা বন্যার মৃত্যুবরণ করলেন তারা কি সবাই জান্নাতে যাবেন? অনেকগুলো প্রশ্ন। বন্যা থেকে আত্মরক্ষার জন্য বিশেষ কোনো দোয়া নাই, সাধারণ দোয়া আছে, যে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য দোয়া আছে, সেটা আমরা করব। আর বন্যা যারা দুর্গত আছেন তাদের প্রতি এটা আল্লাহর আযাব, এটা এক কথা বলার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ তাআলার পরীক্ষা হতে পারে, এটা আযাব নাও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে আযাবও হতে পারে। সাধারণত এটা আল্লাহ তাআলার পরীক্ষা হয়ে থাকে, আবার কখনো কখনো আযাব হয়ে থাকে, কখনো কখনো পরীক্ষা হন আযাব না, মর্তবা বৃদ্ধির কারণ। পৃথিবীর এক এক এলাকার মানুষকে আল্লাহ তাআলা এক একভাবে পরীক্ষা করেন। যে এলাকাটা ধরেন সমুদ্র তীরবর্তী, সেখানে আল্লাহ তাআলা ঝড় জলোচ্ছ্বাস দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। যারা হয়তো আফ্রিকার জঙ্গলে থাকেন তাদের পরীক্ষা ভিন্ন রকম হয়, যারা ইউরোপের চকচকা ফকফকা শহরে থাকেন তাদের পরীক্ষা অন্যরকম ভাবে হয়, কিন্তু এক একজন পরীক্ষা এক একভাবে হয়। সে পরীক্ষা উত্তীর্ণ হওয়া একটা বড় ব্যাপার। কোনো বিপদ দেখলেই সেটাকে আযাব বলে দেওয়া এটা সঠিক না। কোনটা আযাব আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর বন্যা যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে শাহাদাতের মৃত্যু পাবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খামসুন শহীদ, পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। এর ভিতরে একটা হলো আল গরীকু শহীদ, অর্থাৎ যিনি পানিতে ডুবে মারা যাবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। কোনো দেয়াল ধসে মারা যাবেন, বন্যায় হয়তো ওয়াল ধসে বাড়ি ধরে পড়লো, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ।